আজকে থাকছে নেভালের মেইন জায়গাটাতে, আসলে কি কতটুকু সময় ছিলাম, কি করলাম সেটা নিয়ে। সাথেই থাকুন। আসলে এই জায়গাগুলো দেখার জন্য একটু কয়েকদিন অবস্থান নিয়ে পেতাম। আসসালামু আলাইকুম, খালেদ মোর্শেদা ব্লগের পক্ষ থেকে সবাইকে স্বাগত এবং শুভেচ্ছা। এই জাহাজটাতে নাকি উঠা যায়, আশ্চর্য, আমি তো জানতামই না এটা। ওয়াও, দেখছেন, আসলে বৃষ্টির সময় কাউকে আসতে বলতেছে যে ওরা কেউ রাজি হচ্ছে না। আল্লাহ, বৃষ্টির সময় নেভালে যাব, তো কম যাব, যাবো কখন? নেভালের সৌন্দর্য তো বৃষ্টিতে, এই জিনিসটা কেউ বুঝলো না। যেহেতু আমি একা গিয়েছি আর ভিডিও করার মানুষ নেই, কিন্তু জায়গাটাতে তো আমার শট নিতেই হবে, তো আমি ছাড়া শটটা কি আসলে জমবে? তাই এখন ওখানে ট্যাক্সি ড্রাইভার ভাইকে বললাম, উনি গাড়িতে বসে থাকতে চাইছিলেন, আমি বললাম ভাই একটু আসেন, অন্তত পক্ষে আপনি এই জায়গাটা আমাকে একটু শটটা নিয়ে দেন। তো যাই হোক, উনি অনেক হেল্প করেছেন, যেহেতু বুঝছেন মোবাইলের কাহিনিগুলো, যার কারণে কাজটা হয়তো সুন্দর করা হয়েছে, যতটুকু করেছে খারাপ করেনি। ওনারা কি জাহাজে যাচ্ছে? আপনারা কি জাহাজে যাচ্ছেন? কোথায় যাচ্ছেন? হ্যাঁ, কি বলে ওটা? তো বোট না, ওটা তো শিপ। ওয়াও, ওই জায়গাটাকে যে কি লাগতেছে রে ভাই, চমৎকার। মিনালে আসার ইচ্ছাই নেভালের আমার অনেক দিন ধরে, আমি আসলে সময় সুযোগ পাচ্ছি না বা গরম সামথিং। এগুলো যদি না দেখি তো জীবনে দেখলাম কি? আসলে আমি যখন আমি বাসা থেকে ফিরছিলাম, তো ড্রাইভারকে বললাম নেভালে যেতে কতক্ষণ লাগবে, তখন উনি বললো রাস্তা ফাঁকা আছে, 30 মিনিটে যাওয়া যাবে। তো আমি এই রিক্সটা নিয়েছিলাম, তো 30 মিনিটে আসলে পৌঁছেছিলাম। কিন্তু দেখেন, টার্মিনালের এখানে এই জাহাজটা এসে পুরো ফিল আপ করা ফেলছে জায়গাটা। এখানে এখন মজা পাওয়া যাচ্ছে না, সমুদ্র দেখা যাচ্ছে না। ভীষণ বিরক্ত হয়েছে জাহাজটাকে দেখে, পথটা কতটা বিশ্রী হয়ে গেল জাহাজটার কারণে। কিন্তু আমি ফ্ল্যাট পরিনি, কিন্তু ওখানে একটু স্লিপারি হয়ে গিয়েছিল, চারপাশের ভিউ দেখার জন্য সময়টা আমার ছিল কম। আর তাছাড়া ওখানে যেহেতু আমি একজন একটা মেল ফিমেল দেখতে গেলে আরও দূরে আছে, তো এরা আমাকে বলছিল যে আপনি জুতা খুলে বা শক্ত করে ধরেন, কারণ এটা খুব স্লিপারি হয়ে গেছে। তো সামনে যেতে যেতে যা দেখলাম আর কি, আসলে এটা অবাস্তব কিছু নয়, কিন্তু আমার মন খুব খারাপ হয়েছে। তো ফাইনালি দেখেন কি দেখেছি। কি খাওয়ার জন্য এই জাহাজটা এনে কি করছে? আমরা এদিকেও যাইতে পারতেছি না, ওদিকেও যাইতে পারতেছি না, কিছু দেখতে পারতেছি। আমার দরকার নেই, আমার জাহাজে উঠার কোনো ইন্টারেস্ট নাই। এত বড় জাহাজ একটাতে আমি কেন উঠবো? এখানে তো ধরে না, এখানে তো এগুলো মালবাহী জাহাজ, দূর ছবি তুলবো না আমি। এই এটা মানে এই ছাগলটা ওরা খাওয়ার জন্য ইয়ে করছে না? ভেরি ব্যাড, এরকম করে মানুষ মারার কোনো মানে নাই। চলেন আমরা যাই গিয়ে, কারণ আবার আসতে হবে, সব আজকে দেখে ফেললে শেষ না। এই যে এই জিনিসটা কত ইন্টারেস্টিং, বর্ষাকালটা কিন্তু
মানে যখন বৃষ্টি হবে তখনই কিন্তু বেসিক্যালি জাহাজগুলো আসে। আমি চারপাশ দেখাম, চারপাশগুলো দেখাম। হ্যালো, সময় থাকলে আমি স্পিডবোটে চড়ার একটা রিস্ক নিতাম, কিন্তু ওনারা কিন্তু তখন যেহেতু বৃষ্টি হচ্ছে সেজন্য স্পিডবোট ছাড়ছে না। আমি জিজ্ঞাসা করেছিলাম যে স্পিডবোট ছাড়বে কি না, কিন্তু ছাড়ছে না, যার কারণে কিছু কিছু চলাফেরা করতেছে। এই যে কুকুরও আছে, মানুষও আছে, প্রকৃতি, সমুদ্র সব মিলে একাকার, চমৎকার একটা এনভায়রনমেন্ট, স্পেশালি বৃষ্টির দিনে। মানে এই জায়গায় নেপালে এসে এই জায়গায় যদি না দেখে তাহলে খুব মজা পাবে না। ভাইয়া আজকে আর শিপে উঠা যাবে না, শিপে উঠতে হলে দলবল নিয়ে উঠতে হবে, না তবে ভালো লাগছে, খারাপ না, যতটুকুই আছে। টার্মিনাল হওয়াতে এখানে কিন্তু কর্মজীবী মানুষের আনাগোনা অনেক বেশি বেড়েছে দর্শনার্থীদের চাইতে, আর এখানে আসলে সব ভাঙা ভাঙির কাজ চলতেছে আবার। আর এই জায়গা থেকে ওই পারে যাওয়ার নৌকাতে করে বা স্পিড বোর্ডে বলেন বা শিপ যেটাতে বলেন যাওয়ার একটা অ্যারেঞ্জমেন্ট ক্রিয়েট হচ্ছে। তো সবচেয়ে বেশি যেটা মানে বিরক্ত হয়েছি সেটা ছিল শিপটা দাঁড়াতে, আর সমুদ্র টার্মিনালে দাঁড়িয়ে সমুদ্র উপভোগ করাটা আর হয়নি। তো এই যন্ত্রগুলোর কাজ কারবার চলতেছে এখানে, আসলে এখানে কনস্ট্রাকশনের কাজও চলছে, ডিসমাল্টিং কাজ চলছে, সব মিলে একা কারবার। কোন দিক দিয়ে যাবেন, কোন দিক দিয়ে যাবেন, কোন দিক দিয়ে যাবেন, বের হয়ে যাব, এদিক দিয়ে বের হবেন নাকি অন্য রাস্তা দিয়ে বের হবেন? এই জিনিসটা কি? আচ্ছা, এই জাহাজটাকে আটকায় রাখছে যেটা, কত বড় মাত্রুল ইউজ করছে, সব ভেঙে ফেলছে কেন? যদি আমি এটা অন্য দেশে অন্য জায়গায় যেতাম তাহলে আমি হয়তো রিক্সটা নিতাম না, যেহেতু এটা আমার পরিচিত জায়গা আর এখানে মোটামুটি সেফটি আছে যে আপনি নিজের গাড়ি নিয়ে যান বা ট্যাক্সি নিয়ে যান। এই সময়টাতে অর্থাৎ আমি যখন গিয়েছি প্রায় তখন দুপুরবেলা, তো তেমন একটা সমস্যা হয়নি। মোটামুটি আমি ফিরছি, কিন্তু তার আগে একটা কাজ বাকি আছে, চলেন দেখি। আমি না খেয়ে যেতে পারি না, সেটা ছিল এখানকার পেঁয়াজও, এবং চা তো পাওয়া যায় না, পেঁয়াজটাই আমার সবচেয়ে বেস্ট লেগেছে, তবে দাম নিয়েছে অনেক বেশি, অল্প দিয়েছে, এটা আফসোস। যাওয়ার সময় আবারও শর্টকাট রাস্তা দেখেছি আমি 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 আসলে পতেঙ্গা বিচ সামনে দিয়ে যাইনি, আমরা গিয়েছি এয়ারপোর্টের ওদিক দিয়ে, এটা আর একটা রাস্তা। ড্রাইভার সাহেব বেশ দক্ষ, দেখলাম যে জায়গাগুলো রওনা আনাচে কানাচে অনেক পথ খাচ্ছিলে, তো শর্টকাট রাস্তা দিয়ে বের হয়েছে ঠিকই, কিন্তু সামনে গিয়ে পড়েছিলাম যে আমি।
এই জায়গাটা আসলে এখনও কনস্ট্রাকশনে চলছে, তো যার কারণে এখানে দেখার সুযোগ নেই। তবু যেতে যেতে আপনি যতটুকু দেখতে পান এটাই আপনার অনেক ভালো লাগবে। আমার তো বেশ ভালো লেগেছে, যদিও ড্রাইভার সাহেব বলছে এখানে মানে দেখবে কিনা। আমি যে না ভাই, এটা আমি দুদিন আগেও এসেছি, তখনও এখানে একটা দৃশ্য দেখেছি। তো এখন জাস্ট গো টু মাই প্যাভিলিয়ন। হ্যাঁ, তাহলে আমরা কোনো সময় যাইতে পারলে যাবো আর কি। তারপরেও তো সেটিং, চলে যান চলে যান। সমুদ্র দেখা আমার কখনো শেষ হয় না, সেটা হয়তো কক্সবাজার যাওয়া হয় না, কিন্তু আমি পতেঙ্গা সি বিচকে নানানভাবে দেখার চেষ্টা করি। আরও যেগুলো সি বিচ এরিয়া আছে সেখানে যাওয়ার চেষ্টা করি। যাই হোক, সামনে পুরী গিয়েছি, লম্বা এক জ্যাম। সেখানে আরেক স্টোরি, সেটা আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে অল্প অল্প, কারণ এই জ্যামে পড়লে আর কথাই নেই। আগ্রাবাদ এরিয়া অতিক্রম করে বের হয়ে গেছি। আসলে আমি ভিজা জুতা পরে এতক্ষণ খোলা রেখেছিলাম, যেহেতু এখানে আমি ছাতা নিয়েছি ঠিকই, কিন্তু ছাতা ইউজ করার আর ইচ্ছা করেনি। তো ফাইনালি আমি যখন পৌঁছেছি তখন প্রায় 4টা ছুঁই ছুঁই। আসলে দেরি হয়ে গেছে জ্যামে, না হয় আমি আরও অনেক আগেই পৌঁছে যেতাম এখানে। সবাই অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। প্লিজ, ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব আর ফুলি ওয়াচ প্লিজ। আল্লাহ হাফেজ।